এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জাঙ্গিপাড়ার রামপাড়ার নারায়ণী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখি গতকালই যে একেবারে ধুঁকছে যে স্কুল, সেই স্কুলের ছবি আমরা দেখেছিলাম ডিএনএন বাংলায়। সেখানে এই নারায়ণী বালিকা বিদ্যালয়ে তিনটি বিষয়ে, মূলত ইংরেজি, অঙ্ক এবং ভৌতবিজ্ঞানের, বেশ কয়েক বছর ধরে, প্রায় 15 বছর ধরে কোনো শিক্ষক নেই এবং স্কুলের যে করুণ অবস্থা সেই ছবি আমরা দেখিয়েছিলাম। এবং তারপরই আজকে সকালে নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক তিনি সেই স্কুলে যান এবং সেখানে গিয়ে স্কুলের পরিকাঠামো থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলা এবং প্রধান শিক্ষিকা মৃদুলা হালদার, তার সাথেও তিনি কথা বলেন, কী কী সমস্যা রয়েছে, কী কী প্রয়োজন রয়েছে সেই সমস্ত কথা শোনেন, মিড ডে মিলে যান, মিড ডে মিল পরিদর্শন করে দেখেন ঠিক মতো মিড ডে মিল মিলছে কি না, এই সমস্ত আজকে দেখেন এবং যার কারণেই স্বভাবতই খুশি অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং প্রধান শিক্ষিকা মৃদুলা হালদার। তার যেটা বক্তব্য নওশাদ সিদ্দিকী, তিনি নিজে এই স্কুলের প্রাক্তন ছাত্র, সেই প্রাক্তন ছাত্র তাদের স্কুলের খোঁজ খবর নিতে এসেছে, যার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান শিক্ষিকা মৃদুলা হালদার। চেষ্টা করবেন অন্তত চিঠির সমস্ত কপি, যেসব দপ্তরে আমি চিঠি দিয়েছি, এডুকেশন ডিপার্টমেন্টের ইনক্লুডিং মিনিস্টার, সেই চিঠিগুলোর রিসিভ কপি, এক কপি করে জেরক্স উনি চাইলেন, উনি নিজেও জানাবেন মিনিস্ট্রি লেভেলে এডুকেশন ডিপার্টমেন্টের হায়ার অথরিটিকে, চেষ্টা করবেন এটা বলেছেন। খুব ভালো লাগছে যে উনি নিজে স্কুলের ছাত্র ছিলেন, উনি যে স্কুলটাকে ভোলেননি, আমাদের এই দুর্দশার কথা শুনে ছুটে এসেছেন, দেখতে এসেছেন, জানলেন সব সমস্যা, এটা খুব ভালো লাগছে। স্কুলে কি সমস্যা রয়েছে? স্কুলে তো টিচার নেই, গ্রুপ ডিস্টার্ব নেই, গত 15 বছর অঙ্ক, ইংরেজি, ফিজিক্যাল সায়েন্সের টিচার নেই, বছরের পর বছর অঙ্ক ক্লাস হয় না, ফিজিক্যাল সায়েন্স আর ইংরেজিটা ক্লাস 10-এ আমি যখন সময় পাই সব রকম যে স্কিমগুলো রয়েছে, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, ওয়েবসাইটের যত কাজ আছে, এবার আবার মেধাশ্রী, এগুলো তো আগে ছিল না, 2013 সাল থেকে প্রথম কন্যাশ্রী, তার পরে পরে সব স্কিমগুলো হয়েছে, সেই কাজগুলো কমপ্লিট করে যেটুকু সুযোগ পাই তখন আমি ইংরেজিটা পড়াই, 5, 6, 7, 8-এ, 7, 8, 9, 10-এ ইংরেজি আমি পড়াই যখন সময় পাই, আর ক্লাস 10-এ যেহেতু মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সটা করি, অঙ্কটা কখনো হয় না, বছরের পর বছর। ছাত্রছাত্রীরা তাহলে পিছিয়ে পড়ছে অন্যান্য কম্পিটিশন ভীষণভাবেই, মানে পাশ করানোই খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে, আর একজন টিচার হিসেবে শুধু ওরা পাশ করবে 25 পেয়ে এটা তো আমাদের কাছে এক্সপেক্টেড নয়, অনেকে ভালো স্টুডেন্ট, তারা ভালো স্কোর করতে পারে, একটু ভালো গাইডেন্স পেলে, সেটা তো কখনো হয় না। মানে মেধা থাকলে পরিকাঠামো নেই বলছেন? না, মানে টিচার না থাকলে তো কোনো স্কোপ নেই, তাছাড়া তো গার্লস স্কুল যেহেতু কখনো সকনো দিন ওরা ছুটিতে যান, যিনি ছুটিতে যান সেই ক্লাসটাও তো কম্পেনসেট করা হয় না, আর যেহেতু টিচার নেই তাই সেকশন ভাগ করা যায়নি, এনরোলমেন্ট যা আছে ক্লাস 10-এ 89 এনরোলমেন্ট, ক্লাস 9-এ 94, তাহলে টিচার পিপুল রেশিও অনুযায়ী তো সেকশন ভাগ করা উচিত, এ বি সেকশন করে করা উচিত, সেটা তো সম্ভব নয় টিচার নেই বলে, যার ফলে একটা ক্লাসে যখন 70-80 বাচ্চা বসে থাকে, আজকে ক্লাস 10-এ গেছি, ওরা প্রথমেই গিয়ে বলছে যদি বসার জায়গা পাইনি, বেঞ্চ আছে কিন্তু বসার জায়গা পাইনি, অন্য রুম থেকে বেঞ্চ এনে তো ছোটো রুমে অ্যাকোমোডেট করা যায় না, সেকশন ভাগ করা যায়নি কারণ অ্যাডিকুয়েট নাম্বার অফ টিচার নেই। সেখানে মাধ্যমিকের রেজাল্টও তো প্রভাব পড়ছে আপনাদের? খুবই, গত বছর 25 জন ফেল করেছে, আর সকলে তো, আমার, আমি সবসময় ক্লাসে বলি যে প্রাইভেট টিউশন কেন, ক্লাস তাহলে আমাদেরকে কেন আনা হয়েছে, ক্লাসরুম টিচিংটাই তো ইম্পর্টেন্ট, ক্লাসরুম থেকে ওদের প্রয়োজনীয় সব কিছু জেনে যাবে, তো আর সকলের তো এরকম প্রাইভেট টিউশন অ্যাফোর্ড করার মতন ক্ষমতাও থাকে না, আর আমাদের এই তো ব্যাকওয়ার্ড, ফিনান্সিয়ালি ব্যাকওয়ার্ড ক্লাস এখানে রয়েছে এই এলাকা, আমরা সবাই জানি অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক বছর যা টোটাল এনরোলমেন্ট তার 42-3% শিডিউল কাস্ট, এবং তারা ফিনান্সিয়ালি ভীষণ ব্যাকওয়ার্ড, আর ওই রকমই প্যারালাল 41-3% মাইনরিটি, তারা বেশিরভাগই খুবই ফিনান্সিয়ালি ব্যাকওয়ার্ড ক্লাস থেকে আসে, যার ফলে পড়াশোনায় তো পিছিয়ে পড়ছে। আগেও এলাকার বিধায়ক এসেছেন, আজকে ভাঙড়ের বিধায়ক এলেন, এটাকে কিভাবে দেখছেন? আমি তো দেখে কিছু হবে না, আমি অনেক কিছু দেখেছি গত 21 বছর এখানে আছি, ভীষণ ভালো লাগছে যে উনি ছুটে এসেছেন এবং উনি এই স্কুলের ছাত্র ছিলেন, এই স্কুলটাকে উনি বলেননি, এবং সর্বান্তকরণে আন্তরিকভাবে ঢুকেই, কোনো আপ্যায়ন নয়, কিছু নয়, কিছু করতেও পারিনি, উনি প্রথমেই বললেন কী কী চিঠি দিয়েছেন, আপনার কী সমস্যা সেইটা বলুন, এটা ভীষণ ভালো লাগছে,
এবং নওশাদ সিদ্দিকী জানিয়েছেন যে আজকে তিনি এই পরিদর্শনে এসেছিলেন, সেখানে এসে স্কুলের যা যা সমস্যা সেগুলো শুনেছেন, কারণ তিনি এই স্কুলের সঙ্গে ওতপ্রোতভাবে ছোট থেকে জড়িত, অর্থাৎ প্রাথমিক যে শিক্ষা সেটা তিনি এখান থেকেই গ্রহণ করেছিলেন। ক্লাস ফোর পর্যন্ত নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক তিনি এই নারায়ণী উচ্চ বিদ্যালয় যে প্রাথমিক বিদ্যালয় সেখানে পড়াশোনা করেছিলেন। পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনিও পড়াশোনা করেছিলেন, এছাড়া একাধিক পীরজাদা তারা কিন্তু এই স্কুল থেকেই পঠন পাঠন করেছিলেন। এখন সেই স্কুলের যে অবস্থা, অর্থাৎ শিক্ষকের অভাবে যে ঢুকছে, সেই খবর পাওয়া মাত্রই আজকে নওশাদ সিদ্দিকী সেখানে যান, পরিদর্শন করে দেখেন এবং সমস্ত বিষয়টা জেনে তিনি জানান। স্থানীয় বিধায়ক যিনি রয়েছেন তার সাথেও এ বিষয়ে কথা বলবেন, এমনকি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবেন, যাতে এই স্কুলের যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়। প্রথম হচ্ছে স্কুলের সাথে আমার নারীর টান বললে কম হবে। আমার পরিবারের একাধিক সদস্য এই স্কুল থেকে পড়াশোনা করেছে, আমার আপারা, আমার মামা, খালা থেকে শুরু করে আমি, আমার পরিবারের একাধিক সদস্য। আমি প্রাইমারি শিক্ষা অর্জন এখান থেকে করেছি। আমি কয়েকদিন আগে শুনতে পেলাম যে স্কুলে শিক্ষক নিয়ে বেশ কিছু সমস্যা আছে, দীর্ঘদিন ধরে শিক্ষকের অভাবের জন্য রেজাল্ট খারাপ হচ্ছে বা ফেল করছে। দেখুন, আমার এটা যেহেতু প্রাইমারি শিক্ষক এখান থেকে করছে, এতে আলাদা একটা টার্ম থাকবে। আমি এই ছুটে আসলাম, চাইলাম যিনি ভারপ্রাপ্ত দায়িত্বশীল আছেন ম্যাম, তাকে জিজ্ঞাসা করলাম যে কোথায় কোথায় ইতিপূর্বে চিঠি দিয়েছে, সেইগুলো নিয়ে কপি চেয়েছি দেবেন। আমি নিয়ে যেমন মন্ত্রীকে চিঠি করবো, সাথে সাথে এডুকেশন মিনিস্টারের সাথে আমি ডাইরেক্ট কথা বলবো। তার সাথে আমার একটা সম্পর্ক জড়িয়ে আছে স্কুলের সাথে, তার সাথে ডাইরেক্ট কথা বলে যাতে এই সমস্যাগুলোকে সমাধান করা যায়। এবং এই এলাকায়, এটা মফস্বল এলাকা একদম, এখানে সংখ্যালঘুসহ এসসি সমাজ, এসটি সমাজ, এখন পিছিয়ে বর্গের ছেলে মেয়েরা বেশি পড়াশোনা করে। এই স্কুলটা আরও আপডেট যাতে হয়, পড়াশোনার মান উন্নয়ন যাতে হয় এবং এখানকার মেয়েরা যাতে ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হতে পারে, সেই চেষ্টা করে। এখানে শিক্ষকের অভাবে চলছেন, অন্যদিকে যারা চাকরি প্রাপ্য তারা আন্দোলন। এটাই তো প্রশ্ন, 750 দিন ধরে আন্দোলন করছে, তারা হকের চাকরি তাদের মেরে দিয়েছে, চাকরির জন্য আন্দোলন করছে, তারা পাচ্ছে না। আর এখানে শিক্ষকের অভাবে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করতে পারছে না। গত বছর মাধ্যমিকে 25 জন ফেল করেছে, ওই এই যে সাবজেক্টগুলো ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, মেন সাবজেক্টগুলোতে টিচার অভাবে খানে ভাবতে অবাক লাগছে। শিক্ষা পরিকাঠামো বাংলার কোন জায়গায় আছে সেটা চোখে আঙুলে দেখিয়ে দিচ্ছে। আমি সব জায়গায় রাজনীতি পছন্দ করি না, যে সব জায়গায় রাজনীতি করতে হবে সেটা আমি বুঝি না। এক্ষেত্রে আমি এসেছি যাতে করে এই যে শিক্ষক শূন্য যে সমস্যাটা আছে এবং আরও আনুষাঙ্গিক সমস্যা আছে, ভালো লাইব্রেরি নাই, বড় ক্লাসরুম নাই, শিক্ষক ছাত্র স্টুডেন্টের যে রেশিও সেটা ঠিকঠাক এখানে মেনটেন হয় না, আনুষঙ্গিক সমস্ত বিষয় যাতে ডেভেলপ হয় সেই দিকটাও নজর রাখবে। শিক্ষা একটা সক্রান্ত চলছে, 8000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রয়াস চালাচ্ছে, যদিও সেগুলো আমরা হতে দেবো না। কারণ আমরা জানি সরকারি স্কুলে কারা পড়াশোনা করে, ম্যাক্সিমাম পিছিয়ে বর্গের, যারা অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে, তারা তাদের ছেলেমেয়েরাই বেশি পড়াশোনা করে। আর সেইগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা কোথায় যাবে? যারা আর্থিকভাবে যাদের সঙ্গতি নাই তাদের ম্যাক্সিমামটাই আপনার সরকারি স্কুলে কাছে থাকার চেষ্টা করে, তা কোনোরকমভাবে আমরা হতে দেবো না। আর এই স্কুলের সাথে আমাদের গভীর সম্পর্ক, আমাদের এলাকার যিনি বিধায়ক আছেন তার সাথেও আমি স্পেশাল কথা বলবো, যাতে এই ডেভেলপমেন্টের ব্যাপারে তার ল্যাডের টাকা থেকে যদি এখানে কিছু করে দেওয়া যায়, এমপি যিনি আছেন তার ল্যাডের টাকা থেকে যদি কিছু করে দেওয়া যায় সে বিষয়ে কথা বলবো। গতকালই যে ছবি আমরা দেখিয়েছিলাম এই স্কুলের যে সমস্যা, সেই সমস্যার কথা ডিএনএন বাংলা দেখিয়েছিল এবং তারপরেই কিন্তু আজকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সেই স্কুলে পরিদর্শনে গেলেন এবং সেখানে গিয়ে যাবতীয় সমস্যার কথা শুনলেন প্রধান শিক্ষিকার থেকে এবং সেটা তিনি স্থানীয় বিধায়ক থেকে শুরু করে সাংসদ এবং তার পাশাপাশি শিক্ষামন্ত্রীকেও জানাবেন, এমনটা জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। অর্থাৎ সব মিলিয়ে একদিকে রাজ্যের হবু শিক্ষকরা, অর্থাৎ যোগ্য চাকরি প্রার্থী, তারা আন্দোলন করছেন কলকাতার রাজপথে, অন্যদিকে একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে অযোগ্য যারা চাকরি প্রার্থী তারা চাকরি হারাচ্ছেন এবং তার পাশাপাশি এভাবেই জেলায় জেলায় কিন্তু শিক্ষকের অভাব রয়েছে, অর্থাৎ শূন্যস্থান রয়েছে। এখন দেখার এই রামপাড়া নারায়ণী বালিকা বিদ্যালয়ের শিক্ষক যে শূন্যস্থান, সেই শূন্যস্থানের অঙ্কটা কবে মিলবে এখন সেটাই দেখার। এইচবি ডিএনএন বাংলা, হুগলি।